নমস্কার রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো পিঠা এটা খুব সহজ আর সুস্বাদু একটা রেসিপি যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন দেখে নিই পিঠা বানানোর জন্য আমাদের কি কী উপকরণের প্রয়োজন পিঠা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি আর আমাদের লাগছে এক লিটার দুধ সাত মতো নুন দুটো তেজপাতা চারটে ছোট এলাচ আড়াইশো গ্রাম গুড় আর চালের গুঁড়োটা মাখার জন্য আমাদের লাগছে গরম জল সবার প্রথমে নুনটা চালের গুঁড়োর ভিতরে দিয়ে দেবো আর এটাকে ভালোভাবে মিক্স করে নেব নুনটা চালের গুঁড়োর সাথে আমি ভালোভাবে মিক্স করে দিয়েছি এবারে অল্প অল্প করে এতে গরম জল দেবো আর চালের গুঁড়োটাকে মেখে নেব এর আগে দুধ রেসিপিতে আপনারা দেখেছেন কিভাবে আমি ডোটা বানিয়েছি ঠিক ওইভাবেই বানাতে হবে আর জলটা কিন্তু আমাদের খুব গরম নিতে হবে হালকা গরম জলে পিঠেটা ভালো হবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মেখে নেব চালের গুঁড়োটা আমার মাখা হয়ে গেছে এবারে একটা প্লেট নেবো আর প্লেটের উপরে অল্প একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে পুরো প্লেটে এটাকে লাগিয়ে দেবো তাহলে কী হবে পিঠেটা বানাবার পর যখন এই প্লেটে রাখবো এটা প্লেটের সাথে আটকে যাবে না আপনারা চাইলে কিন্তু ডোটা একটা প্লেট দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা একটা ভিজেন একড়া দিয়েও জড়িয়ে রাখতে পারেন এবারে এই ডোটা থেকে ছোট একটা টুকরো কেটে নিয়ে এই টুকরোটা থেকে ছোট ছোটো একই সাইজের বল বানিয়ে নকুল দানা সাইজ যেমন হয় সেই রকম সাইজেরই বলটা বানাবো এ দেখুন সব বলগুলো বানানো হয়ে গেছে এবারে এখান থেকে একটা একটা করে বল নেবো আর চুষি পিঠাটা বানিয়ে ফেলবো দেখুন ভিডিওতে আমি যেভাবে বানানোটা দেখাচ্ছি এইভাবেই বানাতে হবে এ দেখুন এটা হয়ে গেছে আবার একটা বল নেবো আর এইভাবে সমস্ত ছোট ছোট বলগুলো থেকে পিঠেগুলো আমরা বানিয়ে নেব। দেখুন এগুলোকে দেখতে কী সুন্দর লাগছে পিঠে খেতেও খুব সুন্দর আর বানানোও খুব সোজা শুধু এটা বানাতে একটু সময় লাগে এই দেখুন এগুলোও বানানো হয়ে গেছে এইভাবেই বাকি ডোটা থেকে চুষিপিটেগুলো বানিয়ে ফেলবো ডোটা থেকে আমি সমস্ত চুষিপিঠেগুলো বানিয়ে ফেলেছি এবারে গ্যাস অন করে দুধটা গরম হতে দেব যখনই এটা ফোটা শুরু করে দেবে গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ফুটতে দেবো আর এখান থেকে এক কাপ মতো গরম দুধ তুলে নিয়ে গুড়ের ভিতরে দিয়ে দেবো গরম দুধের ভিতরে যদি গুড়টাকে ভিজিয়ে রাখি তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে আপনারা চাইলে গুড়টা গ্রেট করেও দুধের মধ্যে সরাসরি দিয়ে দিতে পারেন পাঁচ মিনিট হয়ে গেছে এবারে বানিয়ে রাখা চুষি পিঠেগুলো অল্প অল্প করে দুধের ভিতরে দেবো আর এটাকে মেশাতে থাকবো একবারেই কিন্তু সমস্ত পিঠেগুলো দিয়ে দেবো না তাহলে এক জায়গায় গিয়ে ডেলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দেব আর এটাকে এইভাবে মেশাতে থাকবো সমস্ত পিঠেগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি এবার এর ভিতরে তেজপাতা আর ছোটো এলাচটাও দিয়ে দেবো এলাচের খোসাটা কিন্তু আমি একটু ফাটিয়ে রেখেছি আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বারো থেকে পনেরো মিনিট পিঠেটা ফুটতে দেবো আর মাঝে মাঝে এসে এটাকে একবার মিক্স করে দিয়ে যাবো পিঠেটা ফোটার পাঁচ মিনিট পরে গুড়টাও দিয়ে দেবো যেটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে মিক্স করে দেব। আমি এখানে আড়াইশো গ্রাম গুড় দিয়েছি আপনারা আপনাদের মতো গুড়ের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন অথবা গুড়ের জায়গায় চিনি দিয়েও এটা বানাতে পারেন গুড় দেওয়ার পর কিন্তু আমরা এটাকে অনবরত নাড়তে না হলে এটা নিচে থেকে পুড়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে আর আমাদের চুষি পিঠাও তৈরি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুধটা একটু বেশি লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দুধটা একটু ঘন হয়ে যাবে এবারে এই পিঠেটা আমরা একটা পাত্রে বার করে নেব চুষি পিঠে সার্ভ করার জন্য তৈরি দেখুন দেখতে এটা কি অপূর্ব লাগছে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন